গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। দেখো, তোমাদের রিকোয়েস্ট ছিল এই টপিকটা, ক্লার্কশিপ আর মিসেলিনিয়াসের জন্য, যে কোন অভিনেতা বা অভিনেত্রী কোন চরিত্রে অভিনয় করেছেন বিভিন্ন সিনেমায়, পার্টিকুলার একটা চরিত্রে কোন অভিনেতা বা অভিনেত্রী অভিনয় করেছেন। এটা তোমাদের মিসেলিনিয়াসে আগের বারে প্রচুর এসেছে, ক্লার্কশিপ মিসেলিনিয়াস দুটোরই মোটামুটি টেন্টেটিভ ডেট তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এরকম স্ট্র্যাটেজিগুলো তোমাদের সাথে আমি আগেও প্রচুর আলোচনা করেছি, এবং যেগুলো যেগুলো আরও আছে তোমরা আমাকে কমেন্টে জানাও, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই তোমরা জয়েন করে নিও, আমাদের এই কখন কোথায় কি ক্লাস হচ্ছে এগুলোর জন্য। কেমন? কেননা আমাদের আর একটা সেকেন্ড চ্যানেল রয়েছে কে স্টাডি, যারা যারা নতুন তাদেরকে বলে দিই, সেখানেও এই ধরনের স্ট্র্যাটেজিকের ক্লাসগুলো তোমাদের কভার করা হচ্ছে দুটো চ্যানেল মিলে। তো টেলিগ্রামে জয়েন করে রাখলে সমস্ত জায়গাকার ক্লাসগুলো একটা জায়গায় পাবে। কেমন? ফার্স্ট, দঙ্গল ছবিতে গীতা ফোগাটের চরিত্রে অভিনয় করেছেন কে? দঙ্গল ছবিতে গীতা ফোগাটের চরিত্রে অভিনয় করেছেন ফাতিমা সানা শেখ। তারপরে গুলমোহর ছবিতে অরুণ বাত্রার চরিত্রে অভিনয় করেছেন কে? মনোজ বাজপেয়ী। দেখো, এর আগে তোমাদেরকে কিন্তু বায়োপিকের ক্লাস করিয়েছি, বিখ্যাত যে সিনেমাগুলো, বায়োপিকগুলো কার পরিচালনা করা, বিভিন্ন ঐতিহাসিক যে সিনেমাগুলো, ঠিক আছে, সেগুলো কার পরিচালনা, এগুলো সমস্ত টপিকগুলো তোমাদের কিন্তু করিয়েছি। টেলিগ্রামে জয়েন করলেই দেখবে সব ক্লাস ওখানে শেয়ার করা আছে, ঠিক আছে। এখানে দেখো, মনোজ বাজপেয়ী গুলমোহর ছবিতে অরুণ বাচ্চার চরিত্রে অভিনয় করেছেন। শ্যাম বাহাদুর ছবিতে ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কে? ফাতিমা সানা শেখ। শোলে ছবির গব্বর সিং চরিত্রে কে অভিনয় করেছেন? আমজাদ খান। দেখো, এইভাবেই প্রত্যেকটা টপিক তোমরা স্ট্র্যাটেজিকেতে ক্লার্কশিপ কোর্সটাতেও পাবে। এখানে প্রিলি তোমাদের অলরেডি 95% কমপ্লিট হয়ে গেছে। 95% এই কারণেই বলছি, কেননা এখানে শুধু তোমাদের ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা করানো হবে, পশ্চিমবঙ্গের ভূগোল বাদে পুরো জিনিসটাই এখানে তোমাদের সিলেবাস, চ্যাপ্টার ওয়াইজ ক্লাস, এমসিকিউস, চ্যাপ্টার ওয়াইজ টেস্ট, এগুলো সব কিন্তু এখানে কভার হয়ে গেছে। আর এটাতে তোমরা 30শে জুনের মধ্যে PSC23 কুপন কোডটা ইউজ করলে অনলি 980 এখানে জয়েন করতে পারবে। মেন পরীক্ষা পর্যন্ত তোমাদের এখানে ভ্যালিডিটি থাকবে, প্রিলির পরে মেনের প্রিপারেশনও এখানে কিন্তু হবে। কেমন? নেক্সট, বাহুবলী ছবিতে বাহুবলী বা মহেন্দ্র বাহুবলীর চরিত্রে অভিনয় করেছেন কে? প্রভাস। আর তোমরা এই নাম্বারে যোগাযোগ করে নিও একটু, তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে কোর্স রিলেটেড। মুঘল এ আজম ছবিতে আনারকলির চরিত্রে অভিনয় করেছেন কে? মধুবালা। পদ্মাবত ছবিতে আলাউদ্দিন খলজির চরিত্রে কে অভিনয় করেছেন? রণবীর সিং। লাল সিং চাড্ডা ছবিতে নায়ক লাল সিং চাড্ডার চরিত্রে কে অভিনয় করেছেন? আমির খান। দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে ছবিতে রাজ মালহোত্রার চরিত্রে কে অভিনয় করেছেন? শাহরুখ খান। ডাঙ্কি ছবিতে হরদয়াল হার্ডি সিং ধীলন চরিত্রে অভিনয় করেছেন কে? শাহরুখ খান। পিকু ছবিতে পিকু চরিত্রে অভিনয় করেছেন কে? দীপিকা পাড়ুকোন। মুন্না ভাই MBBS ছবিতে মুন্না ভাই চরিত্রে কে অভিনয় করেছেন? সঞ্জয় দত্ত। কুইন ছবিতে রানী চরিত্রে অভিনয় করেছেন কে? কঙ্কনা রানাউত। সঞ্জু ছবিতে সঞ্জয় দত্তের চরিত্রে কে অভিনয় করেছেন? রণবীর কাপুর। গুন্ডে ছবিতে বিক্রম চরিত্রে অভিনয় করেছেন কে? রণবীর সিং। ধুম ছবিতে আলী চরিত্রে অভিনয় করেছেন কে? উদয় চোপড়া।
বাজিরাও মাস্তানি ছবিতে বাজিরাওয়ের চরিত্রে অভিনয় করেছেন কে? রণবীর সিং। বরফি ছবিতে মারফি ছেত্রি চরিত্রে কে অভিনয় করেছেন? রণবীর কাপুর। থ্রি ইডিয়েট ছবিতে র্যাঞ্চোর চরিত্রে অভিনয় করেছেন কে? আমির খান। চেন্নাই এক্সপ্রেস ছবিতে রাহুল চরিত্রে কে অভিনয় করেছেন? শাহরুখ খান। কাহানি ছবিতে বিদ্যা বাগচি চরিত্রে অভিনয় করেছেন কে? বিদ্যা বালান। রং দে বাসন্তী ছবিতে ডিজে চরিত্রে কে অভিনয় করেছেন? আমির খান। জিন্দেগি না মিলেগি দুবারা ছবিতে আরিজ চরিত্রে কে অভিনয় করেছেন? ফারহান আখতার। রামলীলা ছবিতে রাম চরিত্রে অভিনয় করেছেন কে? রণবীর সিং। গজনী ছবিতে সঞ্জয় সিংহানিয়া চরিত্রে কে অভিনয় করেছেন? আমির খান। বজরঙ্গি ভাইজান ছবিতে পবন বা বজরঙ্গি চরিত্রে কে অভিনয় করেছেন? সলমান খান। ঘুমার ছবিতে পদম ধান সিং সোধি চরিত্রে অভিনয় করেছেন কে? অভিষেক বচ্চন। মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ছবিতে দেবিকা চ্যাটার্জি চরিত্রে কে অভিনয় করেছেন? রানী মুখার্জি। মিশন রানীগঞ্জ দ্য গ্রেট ভারত রেস্কিউ ছবিতে যশবন্ত সিং গিল চরিত্রে অভিনয় করেছেন কে? অক্ষয় কুমার। তো এইগুলো তোমরা ভালো করে করে নিও, আর কি কি টপিক লাগবে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও, বা তোমরা এই ধরনের সব ক্লাস স্ট্র্যাটেজি জিকেগুলো কিন্তু ক্লার্কশিপ কোর্সে পেয়ে যাবে। ওকে, ওখানে তোমাদের ক্লাস প্লাস সব করা পিডিএফ ওখানে রয়েছে, আর তোমাদের খুব তাড়াতাড়ি এখানে টেস্ট সিরিজটাও দিয়ে দেওয়া হবে যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো। PSC23 কুপন কোডটা ইউজ করে নেবে যাতে করে 980-তে তোমরা অনলি এটা জয়েন করতে পারবে 30 জুনের মধ্যে। থ্যাংক ইউ সো মাচ, নেক্সট ক্লাসে কথা হচ্ছে আবার সবার সাথে। টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।